আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রাজাপুরে জেল হত্যা দিবস পালিত। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্র আছেন রেজাউল ইসলাম পলাশ, ঝালকাঠি প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান দিশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75-এর 15 আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে 3রা নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, AHM কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। জাতি আজ মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। জেল হত্যা দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল 4:00 ডাকবাংলা মোড়স্থ উপজেলা মসজিদ মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন মাতবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট AHM খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সিনিয়র সহসভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাসুদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল আহমেদ, যুব মহিলা লীগের রাজাপুর উপজেলা শাখার সভাপতি নাজনীন হোসেন পাখি প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দী থাকা অবস্থায় তার অবর্তমানে 1971 সালে জাতীয় চার নেতা মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাণ্ড, মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা, শরণার্থীদের তদারকি সহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসামান্য অবদান রাখেন। কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা। এই ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি, দেশ বিরোধী চক্র, বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালিয়েছেন। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ আবুল বাশার, জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান ডেজলিং তালুকদার সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতীয় চার নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।